করোনা পরিস্থিতিতে দুর্গাপূজা নিয়ে সতর্ক নবান্ন, সংক্রমণ রোধে ভিড় নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা রাখার কথা ভাবছে বিভিন্ন পুজো কমিটি। ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলে জানতে হবে, প্রতি থানার পুলিশকে আলোচনায় উঠে আসা তথ্য পাঠাতে হবে এসপি এবং সিপিকে। করোনা অতিমারির মধ্যে দুর্গাপূজা, বিশেষ প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে চায় নবান্ন। সংক্রমণ রোধ এবং ভিড় নিয়ন্ত্রণের কাজে প্রশাসনের ভূমিকা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ পুজো কমিটিগুলির পরিকল্পনা ও সহযোগিতা। 25 সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার আগে হোমওয়ার্ক সেরে নিতে চায় প্রশাসন। সেই মতো নবান্ন থেকে নির্দেশ গেছে রাজ্যের প্রতি থানায়। বলা হয়েছে প্রতি ক্লাবের পুজো কমিটির সঙ্গে কথা বলে তাদের পরিকল্পনা জানতে হবে। থানার ওসি অথবা আইসি এলাকার পুজো কমিটির সঙ্গে আলোচনা করবেন। স্যানিটাইজেশনের কি ব্যবস্থা থাকবে, দর্শনার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব কিভাবে বজায় রাখা হবে, সংক্রমণ রোধে সচেতনতা বার্তা কিভাবে প্রচার করা হবে, ভিড় না করে পুষ্পাঞ্জলি পর্ব কিভাবে সম্পন্ন হবে, এইসব বিষয়ে পুলিশকে অবগত করতে হবে। আলোচনায় সংগৃহীত তথ্য ওসি এবং আইসিরা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারকে পাঠাবে। করোনা সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই খোলা প্যান্ডেলের পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের 100% ভরসা বিশ্বাস রয়েছে, উনি যে সিদ্ধান্ত নেবেন, ফোরামপথ দুর্গোৎসব এবং কলকাতার দুর্গাপুজো সংগঠন, তারা সমস্ত সংগঠন সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। ফোরাম ফর দুর্গোৎসব এবং দুর্গাপুজো কমিটির আশ্বাস, স্যানিটাইজার গেট থেকে শুরু করে থার্মাল স্ক্রিনিং, সতর্কতামূলক সব ব্যবস্থা তারা রাখবেন। যে সিঙ্গেল লাইন করে দেবো, লাইন বেশি হবে এবং আমরা বলেছি দিনে এবং রাতে। আগে যেমন দিনের বেলা কারা আছে, বয়স্ক মানুষজনই মেনলি আসতো, আমরা আলোচাকচিকটা কম করছি, ফলে দিন এবং রাত সমস্ত সময়তেই মানুষজন আসবে রয়েছে এবং লোককে একটু ধৈর্য নিয়ে আসতে হবে। বাচ্চা বয়স্ক এবং মহিলাদের জন্য আলাদা কী ব্যবস্থা রাখা যায়, সিঁদুর খেলার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে কীভাবে তা সম্পন্ন করা যায়, এসব নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 25 সেপ্টেম্বর সিদ্ধান্ত হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। পুজোর আগে মেট্রোর সুড়ঙ্গ তৈরিতে সুখবর। বউবাজার শিয়ালদা সুড়ঙ্গের কাজ শেষ পুজোর আগে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই একদিকে সুড়ঙ্গ, সুড়ঙ্গ পথে জুড়ে যাবে গঙ্গার এপার ওপার। বিস্তারিত জানবো শ্রেয়সী গাঙ্গুলী, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রেয়সী, দেখো শিয়ালদা স্টেশন ইন্টারসেক্ট যে স্টেশন তৈরি হচ্ছে সেই স্টেশন থেকে কিন্তু এই হচ্ছে সুড়ঙ্গ, প্রায় 270 মিটার দূরে এবং প্রতিদিন গড়ে 15 মিটার করে সুড়ঙ্গ তৈরি করছে এখন মেশিন। ফলে সেই হিসেব করে যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে পুজোর আগেই কিন্তু এই সুড়ঙ্গ তৈরি হয়ে যাচ্ছে বউবাজার থেকে শিয়ালদা পর্যন্ত। আর এই সুড়ঙ্গ তৈরি হয়ে যাওয়ার ফলে কিন্তু যেটা হবে যে গঙ্গার নিচ দিয়ে কলকাতা এবং হাওড়া দুটোই জুড়ে যাবে সুড়ঙ্গ পথে, যেখানে আগামী দিনে চলবে ট্রেন। ফলে এটা কিন্তু বউবাজার বিপর্যয়ের পরে যেভাবে কাজ চলেছে সেদিক থেকে কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে একটা বড় খবর যে পুরো সুড়ঙ্গ তৈরির কাজটা কিন্তু একদিকে সুড়ঙ্গ তৈরির কাজটা কিন্তু পুরো শেষ হয়ে যেতে চলেছে পুজোর আগে। ধন্যবাদ শ্রেয়সী। কর্মসাথী প্রকল্পের সরকারি গেজেটে বিজ্ঞপ্তি, যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রকল্প। কোম্পানি তৈরি করতে রাজ্য আর্থিক সাহায্য দেবে, সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 50-এর মধ্যে। আবেদনপত্র খতিয়ে দেখবে জেলা ও ব্লক স্তরের কমিটি। সুতপা সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বিস্তারিত জানবো। সুতপা, এই সম্পর্কে যদি বিশদে জানাও প্লিজ। দেখো, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার নতুন এই প্রকল্প নিয়েছিল এবং বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন এবার এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে এবং তার জন্যই আজকে গেজেট নোটিফিকেশন হলো। এবং এখন থেকে যে কেউ আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে কতগুলো সুনির্দিষ্টভাবে কতগুলো বিষয় তাদের প্রিপারেশন দিতে হবে, যে তারা কোনোভাবেই কোনো কোথাও চাকরি করেন না বা কর্মসংস্থান কোনোভাবে কোনো কর্মসংস্থান হিসেবে তারা যুক্ত নন। এমন যারা যুবক যুবতী আছেন যাদের বয়স 18 থেকে 50 বছর পর্যন্ত, তারা আবেদন করতে পারবেন এবং তাদেরকে 2 লক্ষ টাকা পর্যন্ত তারা যা যে ব্যাপারে ব্যবসা করতে পারবেন সে ব্যাপারে সহায়তা করার জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত সরকারের তরফ থেকে দেওয়া হবে। এবং এর ফলে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন তার সমস্ত ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার করে দেবে। এর জন্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই শিল্পের এই শিল্প দপ্তরের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। মূল উদ্দেশ্য হচ্ছে আগেই বললাম মৌদিয়া, যে বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করে দেওয়া। ধন্যবাদ সুতপা।